শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? এই জাস্ট ওয়াকিং করে এলাম, অন্তত 6-7 দিন পর, মানে অন্তত 1 সপ্তাহ পর আমি আজকে ওয়াকিং এ গেলাম। মানে কি বলবো, নিজেরই হাঁটতে কষ্ট হচ্ছিল। মানে এরকম হয়, একটু ডিসকন্টিনিউ হয়ে গেল না, যেদিনকে ফার্স্ট যাই মানে 6-7 দিন পরে যখন যাই সেদিনকে বেশ হাঁপিয়ে যাই, আজকে সেরকমই হয়েছে। তো জাস্ট আমি ওয়াকিং করে আসলাম, বাইরেও আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। ইচ্ছা তো করছিল আর একটু ওয়াকিং করি, কিন্তু অন্ধকার হয়ে গেলে পার্কটা এত বড় আর প্রচুর গাছপালা, মানে জঙ্গল জঙ্গল টাইপের জায়গা, মানে নিজেরই ভয় লাগে। আর আমার ভূতের ভয় আছে 16 আনা, তো সেই কারণে রিক্সা নিইনি, পার্কও খালি হয়ে যাচ্ছিল, আর একা একা ওরভাবে ওয়াকিং করাটা ঠিকও না, তো ওই কারণে আমি ব্যাক করে আসলাম। আর এমনিতেও বিশ্বাস এসে গেছে, ঘুমিয়েছিল। এবার আমি যেই এসে দরজাটা খুলি, বাইরে থেকে লক করে দিয়ে গেছিলাম, তো আমি যখনই এসে দরজাটা খুলি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠেই চা চা করতে থাকে। তো সেই কারণে আর বেশি দেরি করলাম না, ঘরে চলে এলাম। এর পরের কাজটা কি হবে তোমরা বুঝতেই পারছো, মানে আমাকে এখন চা বানাতে হবে। তো চলো চাটা বানিয়ে ফেলি ঝটপট করে। আজকে থেকে আবার যখন হাঁটাহাঁটিও শুরু করলাম, তো অত চিনি ফিনি দিয়ে চা আজকে বানাবো না, আজকে ভাবছি গুড় দিয়েই চাটা বানাবো। তো গুড়েও ক্যালোরি আছে, ব্যাপারটা সেটা নয়, কিন্তু তবুও প্রসেস, চিনি একটা প্রসেস জিনিস, তার থেকে তো অ্যাটলিস্ট ভালো, কিছু তো নিউট্রিশন যাবে শরীরে, তাহলেই হবে। তো চলো চা বানাই, তারপর চাটা খাই। আজকে মাথাও ধরে গেছে কেন জানি না, মানে মাঝে মাঝে হয়, আজকে দৌড়াইনি, আজকে যেহেতু এতদিন পর গেছি তো আজকে দৌড়ানোর মতো কোনো স্ট্যামিনা ছিল না। আজকে ভাবলাম যে শুধু ওয়াকিংই করব, সাধারণত আমার দৌড়ালে মাথা যন্ত্রণা করে, আজকে দেখছি এমনি মাথা যন্ত্রণা করছে, নাকটা দিয়েও না সুরসুর করে হালকা হালকা জল আসছে, কি জানি হালকা হালকা হয়তো সর্দি লেগেছে। এখন মানে ওয়েদারটাও এরকম না, রাত্রে মানে ভোর রাত্রের দিকে ভালো ঠান্ডা লাগে, এদিকে রাত্রে যখন শুই পাখানা চালিয়ে শুলেও গরম লাগে, ঘুম আসে না, তো ভোরের দিকে বোধহয় আমার হালকা হালকা ঠান্ডা লাগছে, চাটা খেলে ভালো লাগবে, আই থিঙ্ক সো। চলো তাহলে বানাই চাটা, কোথা কিসে যেন বানাবো, ও চায়ের বাটিতে চা বানাবো, সরি সব ভুলে যাচ্ছি, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, কাজের দিদি চায়ের বাটি কোথায় রেখে গেছে কি জানে। কতদিন ধরে প্ল্যান করছি একটা ভালো চা বানানোর বাটি কিনবো, সে আর হচ্ছে না, দুনিয়ার আজকে জিনিস কিনে ফেলছি, একটা চায়ের বাটি কেনার কথা আর মনে থাকছে না। বেশ একটা হ্যান্ডেলওয়ালা এরকম একটা, বেশ কালারিং হয় না যেরকম, ওরকম আমার একটা খুব ইচ্ছা, অ্যাকচুয়ালি কিনতেও গেছিলাম কিন্তু সেদিন দোকানটা ছিল না বলে কেনা হয়নি, তারপর আর মনেও পড়ে না। এই দেখো এটা হচ্ছে আমার জ্যাগারি পাউডার, নিয়ে এটা আমার হাতে ধাক্কা লেগে পড়ছিল, হয়ে যেত সর্বনাশ। এটা কাতরা মতো বৃক্ষ, এটা বেশি না, এটা জোরে বলবো না, বিশ্বাসের কানে গেলেই অমনি শুরু করে দেবে, ওর একটু মিষ্টি মিষ্টি চা পছন্দ। চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই, এখানে এখন যা ওয়েদার তাতে ঘাম এক বিন্দু হয় না, কিন্তু কি করে বুঝতে পারি যে বডিটা ডিহাইড্রেটেড হচ্ছে, আমি যখন হাঁটি আমার জিভ শুকিয়ে যায়, ঠোঁট ফোট পুরো শুকিয়ে যায় একদম, মানে তাতে বুঝতে পারি যে ঘাম না হলেও মানে শরীর থেকে জলটা যে বেরিয়ে যাচ্ছে ইভাপোরেট হচ্ছে সেটা বেশ ভালোই টের পাওয়া যায়। আর আসা মাত্রই এত জল তেষ্টা পায় না, কিন্তু এক বিন্দু ঘাম নেই, দেখো আমার জামা কোনো ঘাম হয় না। এটাই আমাদের ওখানে মানে কলকাতায় গিয়ে যখন আমি হাঁটাহাঁটি করি না, সামান্য হাঁটলেও এত পুরো ঘেমে জল হয়ে যায়। আমি এখানে এসে প্রথম প্রথম ভাবতাম মানে আমি যত হাঁটছি এটা কি মানে উলুবনে মুক্ত ছড়ানোর মতো হচ্ছে, মানে হেঁটে যাচ্ছি কোনো লাভ হচ্ছে না, তারপর বুঝলাম যে না, যা কাজ হওয়ার তা তো হচ্ছে কিন্তু ঘামটা হচ্ছে না। এই জিনিসটা আমার একদিক থেকে ভালোই লাগে, মানে এই ঘামলে না মানে এনার্জি পুরো ডাউন হয়ে যায়। জলটাও ফুটে গেছে, এবার আর একটু জলটা টানুক, অনেকটা জল রয়েছে। আজকে স্কুল থেকে এসে ঘুমাইনি, যার ফলে আজকে একটু এনার্জি রয়েছে,
এত এনার্জি রয়েছে বলে ভাবলাম যে একটুখানি ঘরের কাজও করবো, কেননা আমার এভরিডে স্কুলে যেতে হয়, তো সেই কারণে শাড়িগুলো বার করে না মানে প্রচন্ড ছড়ানো হয়ে থাকে, মানে আমার ওয়ার্ড্রপটা অনেকদিন হাত দিই না, তো ভাবছি আজকে ওয়ার্ড্রপটা একটু গোছাবো, কিন্তু এবার ওয়ার্ড্রপ গোছাতে বসলে না আমার দেরি হয়ে যাবে, কারণ টাইম তো লাগবেই, বুঝতেই পারছো, শাড়িগুলো ভাঁজ করা, ভাঁজ করে ওয়ার্ড্রপের ভিতরে রাখা, এটা তো টাইম লাগেই। তো তারপরে আমি ভাবলাম কি যে তাহলে আজকে রান্নাটা করেই নি, রান্নাটা করে টোরে আজকে একদম সিম্পল বানাবো, আজকে সেরকম কিছু করবো না, কারণ গতকাল রাত্রে ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়েছিলাম, ইভেন দুপুরেও আমাদের টিফিনেও সেটাই হয়ে গেছে, বেশি করেই বানিয়েছিলাম, তো কন্টিনিউ এটা ওটা এই সমস্ত মশলাদার খাওয়াটা না ভালো লাগছে না। আজকে যদিও বিশ্বাস বলছিল চলো আজকে মাটন বানাইলাম, রোজ রোজ খেও না, রোজ রোজ খেও না সেই যে ব্যাপারটা সেটা হয় না, আলাম এই তো উইকেন্ড আসছে, শনিবার দিন বানাবো বরং মাটন, আজকে বরং ডাল তরকারি এরকম কিছু খাও। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একদম সিম্পল, পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে ডাল আর হচ্ছে বেগুন ভাজা। তো বেগুনটা ভাজবো বলে রেডি করে রেখেছি, কারণ বেগুনটা যে তেলে ভাজবো সেই তেলে আমার ডালটাও হয়ে যাবে, মানে একদম যাকে বলে সাশ্রয়ী বউ আমি একদম। তো সেই কারণে চলো বেগুনটার মধ্যে কি কি মাখাচ্ছি সেটা তোমরা একটু দেখো আমি কিভাবে বেগুন ভাজা বানাই, যদিও সবাই জানে বেগুন ভাজাটা দেখানোর কিছু নেই, তবে তোমাদের সাথে শেয়ার করি তাই ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো দিলেন একটু বেশ ঝাল ঝাল হয়, খুব ভালো লাগে, আমার মাকে দেখেছি করতে, তো যেই কারণে আমিও করি, আমরা একেবারেই এদেশি নই, আমরা বাঙাল, কিন্তু বেগুন ভাজার মধ্যে আর নিরামিষ তরকারিতে চিনিটা আমিও দিই, বেশ ভালো লাগে খেতে, তো চিনিটা অ্যাড করি আর একটু নুন দিতে হবে, দাঁড়াও একটু নুনটা বার করে নিই আমি আর একটু সামান্য নুন লাগবে, কারণ নিচের বেগুনগুলোতে নয় নুন পৌঁছাবে না, আর আমি না বেগুনগুলোতে একটু একটু ফুটো ফুটো করে নিই, তার ফলে কি হয় আর তোমার বেগুনের ভিতরে অবধি ভাজলে আর কি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব ফ্লেভারগুলো পৌঁছে যায় ভালো। আমার কিন্তু ডাল বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে? কারণ সবসময় এই মাছ মাংস মাটন চিকেন এসব ছাড়াও না এই ডাল তরকারি বেগুন আর বিশেষ করে ডাল বেগুন ভাজা তো ভীষণ ভালো লাগে আমার খেতে। চলো এটা মাখিয়ে নিয়েছি, এবার বসাবো। বিশ্বাসের বেগুন ভাজা গেলে মুখ চুলকায় বলে একটুখানি আমি আলুও কাটলাম, আলু ভাজবো, তো আলু আর পেঁয়াজ কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। ইন্ডাকশনে রান্না করার নাই একটাই ঝামেলা, কখন থেকে বেগুন ভাজাগুলো বসিয়েছি সেইভাবে ভাজাই হচ্ছে না। এটাকে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার কি ফোড়ন দেবো দেখাই তোমাদেরকে। আর বেশি অপেক্ষা করতে হয়নি, আমি আলাদা করে কড়াইয়ের মধ্যেই ডালটা করে নিয়েছি, কারণ এখানে তোমার ভাজা হতে বেশ মানে বেগুনগুলো ভাজা হতে অনেকটা টাইম লাগছিল, তো যেই কারণে আমি আর অপেক্ষা করিনি, আমি এর মধ্যেই আলু ডালটা করে নিচ্ছি আর কড়াইটা আলাদা করে আমি ডালটা করে নিচ্ছি। দেখো বিশ্বাস আমাকে যতটা অগোছালো বলে অতটা কিন্তু অগোছালো আমি নই, কি সুন্দর শাড়িগুলো অ্যারেঞ্জ করে আমি রেখেছি, দেখো কালারফুল কি সুন্দর শাড়িগুলো লাগছে দেখতে। এই শাড়িটা আজকে পরে গেছিলাম, তো এই শাড়িটা এখন ভাজ করতে হবে আমাকে, এই জিন্সটা পরে কালকে বিকালে বেরিয়েছিলাম আর এই শাড়িটা পরে আমি কালকে স্কুলে গেছিলাম, তো কালকে না ভাজ করা হয়নি শাড়িটা, তো এই দুটো শাড়ি একটু ভাজ করে আমি এখন আলমারিতে একটু তুলে রাখি, নাহলে ঘরটা প্রচন্ড অগোছালো লাগছে দেখতে। ছোট ঘর আমাদের, খুব একটা বড় না বেডরুমটা, একদমই ছোটই বলা যায়, এবার তার মধ্যে যদি ছড়াছড়ি হয়ে থাকে না খুব জঘন্য লাগে দেখতে, মানে কোথায় পা রাখবো কোথায় বসবো মানে সেগুলো আর মানে জায়গা পাই না যেন, খুব জঘন্য লাগে, ওই কারণে ভাবছি না এগুলো গুছিয়েই রাখি, আলটিমেটলি গোছাতে যখন হবেই, এবার আমি মাঝে মাঝে কি হয় এরকম জমতে জমতে তিন চারটে শাড়ি একসাথে এরকম এত বাজে লাগে আর তখন আমার করতেও ইচ্ছা করে না, তো আজকে ভাবলাম যে চলো আজকে তাড়াতাড়ি যখন রান্না হয়ে গেছে আজকে বিকালে কোথাও বেরোইও নি, এভরিডে আমরা কোথাও না কোথাও বেরোই মানে এমনি ঘুরতে যাই, তো আজকে সেটাও যাওয়া হয়নি, যখন দেখো মশা আসবে নাহলে লাইট ইয়েটা অল আউটটা চালিয়ে দিলাম, তো বেরোইও যখন নি তো টাইম আছে হাতে, তো শাড়ি দুটো একটু ভাঁজ করে রাখি সেটাই বরং ভালো হবে।
এই শাড়িটা আমাকে, এই শাড়ির কালারটা এত সুন্দর লাগে না, কি সুন্দর লাগে এইটা পরে। অ্যাকচুয়ালি যেদিনকে আমি গেছিলাম স্কুলে সেদিনকে আমি ব্লগ শুট করতে পারিনি, আদারওয়াইজ এই শাড়িটা পরে আমাকে সত্যি বেশ ভালো দেখতে লাগে। মানে কালারটা এত সুন্দর আমাকে ভালো লাগে সেটা বলছি, মানে কালারটা খুব সুন্দর ব্রাইট লাগে দেখতে। তো এটা পরে যেদিন গেছিলাম তো ব্লগ তো শুট হয়নি, সেই কারণে তোমাদেরকে দেখাতেও পারিনি। এটা আমাকে না বিয়ের পর পর যখন আমি প্রথমবার না সেকেন্ড বা থার্ড বার যখন আমি গান্ধীনগর থেকে গুজরাট থেকে যখন বাড়ি যাই কলকাতায় যাই, তো কিছু একটা অকেশন ছিল বোধহয়, সম্ভবত সেকেন্ড জামাই ষষ্ঠী ছিল। হ্যাঁ রাইট, সেকেন্ড জামাই ষষ্ঠীতে আমাদের ওখানে একটা খুব ফেমাস শাড়ির দোকান আছে কালীমাতা বস্ত্রালয়। যদিও আজকালকার দিনে এবারে দোকানে গিয়ে কেউ শাড়ি টাড়ি কেনেন, আজকাল ইনস্টাগ্রাম স্টোর ফেসবুক লাইভ এসব দেখেই আমি তো ম্যাক্সিমাম কিনি ওখান থেকে, মানে ফেসবুক লাইভ টাইম দেখে ভালো ভালো প্রচুর কালেকশন দেখি সেখান থেকে কিনি যখন যেটা ভালো লাগে। তো বাবা দিয়েছিল, তো বাবা মা তো অত ফেসবুক লাইভ দেখে কেনে না, বুঝতেই পারছো। তো ওরা ওই কালীমাতা বস্ত্রালয় গেছিলো, ওখান থেকে শাড়িটা নিয়েছে। শাড়িটা পরার পর না এরকম একটা এমরেল্ড গ্রিন বা কি বলে বটল গ্রিন বলে নাকি বলতে পারবো না, মানে গ্রিনেরই কোনো একটা শেড, একদম পান্নার যে রংটা হয় না সেই রংটা, খুব সুন্দর লাগে মানে শাড়িটা ভীষণ পছন্দের। আর এই কালার আমার না একটা ইয়েও আছে, কাদোয়ালও আছে, খুব ভালো লাগে মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরলে কন্ট্রাস্টে খুব ভালো লাগে। আর এইগুলো তো আমার ডেইলি ওয়্যারের শাড়ি, মানে সত্যি বলতে এই শাড়িগুলো হচ্ছে আমার সেভিয়ার, এত ভালো লাগে না। প্রথমত আরামদায়ক, মানে মনেই হয় না কিছু পরে আছি, আর পরাটাও খুব ইজি, আর তার থেকে বড় কথা ভাঁজ করা আর কোনো চাপ নেই, মার দেওয়ার কোনো ঝামেলা নেই, কিছু নেই, জাস্ট জলে ডুবাও ধোও হয়ে যাবে। সস্তায় বেশ পুষ্টি করে সব শাড়িগুলো, যাদের স্পেশালি ডেইলি যাদের শাড়ি পরতে হয় তাদের তো এই শাড়িগুলো মানে কি বলবো অল টাইম ফেভারিট। তো আমারও তাই মোটামুটি। আর আমি সবসময় শাড়ি কিনি মানে যে কোনো একটা কালার, যেমন ধরো মেরুন কালারের ব্লাউজ বা কালো রঙের ব্লাউজ, এইগুলো দিয়ে যা যা পরা যায় এরকম টাইপের শাড়ি আমি কিনতে খুব ভালোবাসি। কারণ প্রত্যেকটা শাড়িতে ম্যাচিং ব্লাউজ অনেকে বানায় কিন্তু আমি একদমই বানাই না। আর এই শাড়িটা ভাঁজ করার সব থেকে সমস্যা কি দেখবে, এই দেখো নিচ থেকে বেরিয়ে এসছে, এত কষ্ট করে ভাঁজ ভুজ করে নিচ থেকে কোনো থেকে একটা পার্ট বেরিয়ে চলে এসছে। তো কি আবার ঠিক করো, দেখো কি বিরক্ত লাগে নিচ থেকে দেখো বেরিয়ে চলে এসছে, এত সুন্দর করে যত্ন করে করলাম তারপরেও যদি এরকম হয় থাকবে, কে দেখছে আমার শাড়ি আমিই পরবো, আমার ওয়ার্ড্রপ কেউ খুলছেও না, আমি নিজেই খুলে শাড়ি বের করবো, ভরে উঠেছে এর মধ্যে শাড়ি, মধ্যে রাখার জায়গা পাচ্ছি না। যেমন এই শাড়িটা আমার মায়ের, এইবার গিয়ে আমি মাকে এটা ফেরত দিয়ে আসবো। তারপর এই শাড়িটাও, এই শাড়িটা আমার একটা 250 টাকার শাড়ি, এত পরেছি না কি বলবো প্রচুর পরেছি শাড়িটা। এটা কি দেখি কাউকে একটা এবার দিয়ে দেবো, মাকেই দিয়ে দেবো, মাকে বলো তুমি কিছুদিন পরো। এটা ভেবো না যে দেখো পুরনো শাড়ি দিচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে, আমিও মায়ের পুরনো শাড়ি নিয়ে আসি। যেমন এই শাড়িটা আমার বোন আমার মাকে অনেক বছর আগে গিফট করে, তো মা আমাকে বলে যা তুই নিয়ে যা এটা পর। তো এটাও মার শাড়ি, মার পুরনো শাড়ি, এটাও আমি নিয়ে এসেছি পরবো বলে। তো আমারও কখনো যদি মনে হয় যে এই শাড়িটা অনেকবার পরা হয়ে গেছে মাকে দিয়ে আসি, আমি সেটাও করি। এখানে জায়গা হচ্ছে না ঠোসাঠুসি করে, আর হয় নাকি এত, উফ চলো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি, সারাদিনের খাটাখাটনির পর এখন একটু সময় পেলাম, মানে নিজের মতো করে সময় কাটানোর, আই মিন একটু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করা এটা ওটা বুঝতেই পারছো, টুকটাক কাজকর্ম থাকে সেগুলো এখন একটুখানি করব। ইনফ্যাক্ট ভিডিওটা যে বানিয়েছি সারাদিনে সেটা এডিট করেও আমি এখনই রাখি শোয়ার আগে, তো এই কারণে আমার শুতে শুতে বেশ রাতই হয়ে যায়। তো এখন আমি সেটাই করবো, কারণ স্কুল থেকে ফিরে আমি আপলোডে বসাই মোটামুটি 5:30-6 নাগাদ, মানে 4:00-6 মধ্যে আমি আপলোড করি সাধারণত ভিডিও। এবার স্কুল থেকে 3:30 সময় ফিরে তখন আমি যদি এডিট করতে বসি তো প্রচুর টাইম কনজিউমিং হয়ে যায়, তো যেই কারণে এগুলো আমাকে এখন করে রাখতে হয়। তো চলো আজকে ব্লগটা এই অবধি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করো, আই মিন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইবও করে দিও। ওকে চলো টাটা, গুড নাইট।